আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ আকি বিরাব্য হচ্ছে রাতে বেলা দোকান থেকে আসছে তো দোকান মার্কেট থেকে আসছে আর কি দোকান থেকে তো আসার সময় হচ্ছে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টি প্রচুর মিষ্টি নিয়ে আসছে এখানে তো মিষ্টিগুলো হচ্ছে আমার মানে আমার যে ভাগনা ভাগনার যে নাতি হয়েছে মানে আমরা যে মু হয়েছি আর কি এই জন্য মিষ্টিগুলো হচ্ছে আমার ভাগনা হচ্ছে আকি রাব্বুর কাছে দিয়ে দিছে তো আকি রাব্বু হচ্ছে গিয়েছিল আমার ভাগনার ভাগনাদের বাড়িতে তো ওখান থেকে আসার সময় কুমিল্লা থেকে আর কি কুমিল্লা হচ্ছে আমার ভাগনাদের দেশের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে তো ওখানে বাড়ি ওরা বাড়িতে হচ্ছে সাত করতেছিল তো মানে বাড়ির বাড়ির কাজ শুরু করছে আর কি তো ওখানে সাত করতেছিল তো সাত করে আসছে তো আঁকিব্রাব্বুকে নিয়ে গেছে সবাইকে বলছিল তো রাব্বু গেছে ভাগনার বাড়িতে মানে বোনের বাড়িতে আর কি তো মানে আমার অনাসের বাড়িতে তো আকিব রাব্বু হচ্ছে ওখানে ছিল একদিন বা দুই দিন এরকম মনে হয়েছিল। দুই রাত্র মনে হয়েছিল। যাই হোক ভাইগনার সাথে গেছে মানে ছাদের মিলাদ পরাবে তো ছাদ দিবে এই জন্য তো আসার সময় আমার ভাগ্না আবার অনেক মিষ্টি নিয়ে আসছে ওই যে কুমিল্লা রসমলাই মানে মাতৃভাণ্ডার থেকে আর কি রসমলাই তারপর আরও অন্য অন্য মিষ্টি নিয়ে আসছে তো রসমলাইটা হচ্ছে দুই বক্স দিছে তারপরে হচ্ছে অন্য একটা মিষ্টি দিছে ওটা কি মিষ্টি জানি না আসলে মিষ্টির সাথে এত বেশি একটা পরিচিত না তো রসমলাইটা বেশি খাওয়া হয় তো রসমলাই চপ এগুলো আর কি আমার পছন্দ ওইটার সাথে বেশি পরিচিত আমি তো যাই হোক এখানে রসমলাই হচ্ছে নিয়ে আসছে দুই বক্স দিয়ে দিছে আর হচ্ছে মিষ্টি হচ্ছে এক বক্স ওই মিষ্টিটা কি মিষ্টি তোমরা এখন যদি দেখো তাহলে আকিববাবু হচ্ছে কেটে দেখাচ্ছে তাকিব আঁকিবাবু বের করে দেখাচ্ছে তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো এটা কি মিষ্টি আমাকে অবশ্যই জানাবা কমেন্টে আসলে আমি এই মিষ্টি এত মিষ্টি এই মিষ্টিগুলা একটা কামড় দিলে মনে হয় মানে আর খেতে ইচ্ছা করে না এই অবস্থা আর রসমলাই এটা খাওয়া যায় রসমলাইটা আমাদের কুমিল্লা রসমলাই ফেমাস রসমলাই একটু সবাই ফেভারেট এটা খেতেও ভাল লাগে মজা তো এই আর কি আর এটা কী মিষ্টি সবাই আমাকে জানাবা আর ছোটো বাবুর মানে ওসুলে আর কি মিষ্টি খাইতেছি আর আমার ভাগনা হচ্ছে কুমিলা থেকে এত এত মিষ্টি আনছে প্রচুর মিষ্টি নিয়ে আসছে মানে ঢাকাতে সবাইকে দেওয়ার জন্য আর কি গাড়ির পিছনে করে অনেক মিষ্টি নিয়ে আসছে বা বাবু হওয়ার খুশিতে আর কি তো বাবু হয়েছে এই জন্য সবাইকে মিষ্টি দিছে তো যাই হোক এখানে আমরা মিষ্টি খেয়ে বাবুর জন্য অনেক অনেক দোয়া করছি বাবুকে নিয়ে খেয়াতাল্লা দান করুক আল্লাহ বাবা মা তারপর দাদা দাদিদা নানা নানি তারপর সবার বুক জোড়া করে রাখুক বাবুকে আল্লাহ অনেক বড় করুক নেক খায় দান করুক তো সবাই বাবুর জন্য দোয়া করি বালা মসজিদপুর থেকে দূরে রাখুক বাবুকে তো বাবু যেন সুস্থ থাকে সবল থাকে আল্লাহ যেন সুস্থ রেখে ওকে বড় করে এই দোয়াই করি সবাই আমিন আমিন সুম্মা আমিন সবাই দোয়া করবা বাবুটার জন্য ছোট বাবুটার জন্য নতুন বাবুর জন্য তো এখানে দেখতেই পাইছো আকিব হচ্ছে একটু খেয়ে গেছে তা আমি একটু খাইছি এক সাইড দিয়ে তা এখন ইরফানকে দিচ্ছি ইরফান খাবে তা আমি আকিবকে বললাম বাটিতে না কি বলে আকিব হচ্ছে গুসুলে ডুকতেছে বাড়ি থেকে আসছে তো একটু আগে তো গুসুলে ঢুকবে তো এই জন্য ওয়াশরুমে যাবে এই জন্য একটু অল্প একটু খেয়ে গেল শুধু চামচ দিয়ে তো ইরফানের জন্য আমি একটু বেড়ে নিচ্ছি এ আর কি আর এই তো রসমলাই আমাদের কুমিল্লা রসমলাই কিন্তু আমরা মানে অনেকেই মানে অনেক ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু অনেক পছন্দ করি মানে এটা মুখে দিলে বোঝা যায় যে কুমিল্লা রসমলাই কুমিল্লা রসমলাই হচ্ছে অতুলনীয় যারা কুমিল্লাতে আমরা আছি যারা কুমিল্লার মানুষ অবশ্যই আমরা জানি যে এটা অনেক মজার একটা মিষ্টি রসমলাই তো এই আর কি ইরফানকে দিচ্ছি ইরফান হচ্ছে খাচ্ছে আর আকিব হচ্ছে গোসলে ঢুকবে ওয়াশুমে ঢুকবে তো আকিবকে আরেকটু দিচ্ছে খাওয়ার জন্য ইরফান ভাই ভাই দুই ভাইয়ের মধ্যে অনেক মিল আছে এই দুই ভাই হচ্ছে অনেক দুষ্টামি ফাজিলামি যত রকমের দুষ্টামি ফাজিলামি যা আছে তা করে এই আর কি আর আখিভাবব হচ্ছে আসার সময় কই মাছ নিয়ে আসছিলো অনেকগুলা কই মাছ এখানে সাড়ে সাতশো সাতশো টাকার না সাড়ে সাতশো না সাতশো টাকার কই মাছ দেশি কই মাছ আর কি ছোটো ছোটো আর নিয়ে আসছে হচ্ছে একটা বিশাল বড়ো কাতল মাছ কাতল মাছটা কাটা নিয়ে আসছে আর কই মাছগুলো একদম জ্যাতা জ্যান্ত কই মাছ দেশি কই মাছ দেখতেই পাইছো আর মাছগুলো দেখে আমার এত রাগ উঠছে রাতে বেলা বিশ্বাস করো রাতের বেলা যখন এই কই মাছ দেখছি লাফাইতেছে তখন আমার খুব রাগ উঠছে যে এই মাছগুলো আমি এখন কি করব আর এই কই মাছ কাটতে খুবই কষ্ট একটা ব্যাপার স্যাপার আর আগামীকালকে হচ্ছে আমার মাইমা আসবে যে ভাইটা আমার আর কি লন্ডনে ভাইয়ের বউ ও ভাইয়ের বৌমা আসবে আর কি আর হচ্ছে আমার বেআইন বেআইন আসবে আর কি তালতো বোন হয় তালতো বোন আসবে তো তালতো বোন হচ্ছে একটা জব করবে জবের জন্য আর কি ইন্টারভিউ দিতে আসছে আসতেছে ঢাকাতে তো ও হচ্ছে ইন্টারভিউ দিবে জবের জন্য আর কি সরকারি জবের জন্য তো যাই হোক মামিমা আর আমার তালতো বোন আসবে তো এই জন্য আকিব রাব্বুকে বলছিলাম যে ই নিয়ে আসার জন্য কি বলে গরু মাংস নিয়ে আসার জন্য তো গরু মাংস হচ্ছে ভালো গরু মাংস নাই তা আমি খুব রাগ করছি কই মাছটা দেখে খুব রাগ করছি বড় মাছটা ঠিক আছে কিন্তু কই মাছটা দেখে আমার এত রাগ হচ্ছে যে তুমি কই মাছ নিয়ে আসছো আমি বলছিলাম যে গরু মাংস আনতে মেহমান আসবে আগামীকালকে মায়ে আসবে তো তুমি এগুলো কিনে নিয়ে আসছো তো খুব রাগ রাগে করছি আঁকিম সাথে তো রাব্বু বলতেছে যে দাঁড়াও আমি পরদিন অবশ্যই আনবো তোমার জন্য গরু মাংস তো এখন এগুলাই মানে টুকটাক যা আছে তা দিয়ে রান্না করো তো বাসায় যা ছিল ঠিক তাই আমি রান্না করছি এটা ছিল তারপর দিন মাইরা আসবে তো মা আস্তে আস্তে একদম দুপুর মানে বিকাল চারটার হয়ে গেছে চারটা বেজে গেছে আর কি কুমিলা থেকে আসবে তো তারপর দিন আর কি ইন্টারভিউ দিতে যাবে আমার যে কি বলে তালতোবন বোন যাবে ইন্টারভিউ দিতে তা আমি চিন্তা করছি যে দেশীয় খাবারগুলো যা যা আছে তাই রান্না করব। তা ভর্তা অলরেডি ভর্তাটা আমি বসিয়ে দিয়েছি বেগুনের ভর্তা দেখতেই পাইছো সরষের তেল দিয়ে আর একটু লবণ দিয়ে আর এখানে হচ্ছে আমি আমার ছোটো খালা হচ্ছে আমাকে অনেকগুলা ই দিচ্ছে কি বলে মাস্কলার ডাইল দেখতেই পাচ্ছ কতগুলো মাছ ডাইল এখানে প্রচুর মাস্কলার ডাইল এখানে না হয় এখানে তিন চার তো হবে তিন কেজির মতো হবেই হবে তো এখানে একদম গুঁড়া করা দেখতে পাচ্ছ ঢেঁকিতে গুঁড়া করে এগুলো নিয়ে আসছে খালু হচ্ছে গ্রামের বাড়ি থেকে ডেকিতে এরকম ই করে গুড়া করে হচ্ছে আসে তারপরে হচ্ছে এগুলা খালা ফ্রিজে রেখে দেয় রেখে দিয়ে দিয়ে আত্মীয় স্বজনকে দেয় তারপরে নিজেরা রান্না করে খায় তা আমাকে অনেকগুলো দিয়ে দিছে আর হাতে কুটানো যে মাশকলার ডালটা সেটা খেতে কিন্তু ভীষণ মজা আমরা সবাই জানি আর কুমিল্লার মানুষ তো এমনি তো মাসকলের ডালটা একটু বেশি পছন্দ করি আর খুবই মজার হয় এটা মাছের মাথা বা চিংড়ি মাছ বা মাছ দিয়ে রান্না করলে আর কি খুবই মজা লাগে তো অনেকগুলো মাশকলার ডাল এখানে তা আমি আবার যেভাবে ফ্রিজ থেকে বের করছি আমি আবার সেভাবে রেখে দিচ্ছি তো এই আর কি আর এখানে মাশকালের ডালটা আমার পরিমাণ মতো আমি নিয়েছি আজকে বড় মাছের কাতলা মাছের যে কাতলা মাছটা নিয়ে আসছে সেটার মাথাটা দিয়ে এটা রান্না করব আর কি মাথা বলতে কানসা আর হচ্ছে কি বলে ল্যাজটা দিয়ে রান্না করব। এই তো এটার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি কারণ গুলিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ ভিজায় রাখতে হবে আর কি পানির মধ্যে মোট কথা তো এই গুঁড়াটা ভিজায় রাখলেই কিন্তু মানে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর কি যখন আমি মানে কষাবো এটাকে তখন আর কি সিদ্ধ হবে এমনি তো গুঁড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু ভিজায় রাখলে ভালো হয় এটা পরিমাণটা বোঝা যায় আর কি এটা ফুলে উঠে কতটুকু হবে কি আসু বিষু কতটুকু পানি দিতে হবে সেটা বোঝা যায় তো ভালো করে আমি পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভিজাই রাখবো এক সাইড করে রাখবো তারপরে হচ্ছে আমি এখন রান্নায় চলে যাবো আর কি আর এই মাছগুলো হাতে কুটানো যে মাছগুলির ডালটা সেটা কিন্তু খেতে ভীষণ মজা অনেক মজা এটার মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার আছে অনেক মজার একটা ফ্লেভার আছে ভালোই লাগে আর এই তো এখানে আছে আমি যে মানে ইয়েটা বেগুনটা ভর্তা বানানোর জন্য দিয়ে রাখছি সরষের তেল আর হচ্ছে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে চলে গেছিলাম ওই পাশে আর এই পাশ থেকে হচ্ছে আমার ভর্তার ইয়েটা হচ্ছে তো আর একটু হবে পোড়া পোড়া হলে একটু ভাজা ভাজা হলে ভাল লাগে ভর্তাটা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি করলে ভাল লাগে তো ঢাকনা দিয়ে এখানে আমি হচ্ছে মাসকলার ডালটা কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি পানি নিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো পানি নিয়ে একটা মাছের কাঁচা আর একটা হচ্ছে লেজ দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু ওই দুইটা তারপরে এখানে পরিমাণ মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে আদা রসুন দুইটাই আছে পেস্ট করা আর আছে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিব তো গুঁড়া মশলার মধ্যে ছিল এখানে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিলাম আর হচ্ছে এটা হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো নানা হলুদের গুঁড়া আর কি তারপরে মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিলাম দিয়ে হচ্ছে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা তো লবণ মনে হয় আগেই দিচ্ছি আমি ভুলে গেছি যাই হোক এখানে তারপর একটু সরষের তেল দিলাম দিয়ে এখনও হচ্ছে চুলায় বসিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা তখনই দেওয়ার কথা ছিল আমি ভুলে গেছি এই জন্য আর কি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিলে একটু ফ্লেভার সুন্দর আসে তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিবো এটা কষানো হতে থাক খুব ভালোভাবে কষানো হবে তারপরে হচ্ছে আমি ডালগুলো দেব আর এখানে হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে চিকেন নিয়ে নিছি এখানে হচ্ছে আমার একটা আর একটা অর্ধেকটা চিকেন তো দেড়টা চিকেন আর কি এখানে ভালো করে কেটে ধুয়েটি পরিষ্কার করে নিয়েছি আর এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি আলু যতটুকু আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিয়ে এখন মশলা দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুইটাই একসাথে আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এটা আমার স্পাইসি যে মশলাটা সেটা তা আমার কাছে একটু লবণটা একটু কম কম মনে হচ্ছিল তার মাঝে আমি আর একটু লবণ দিয়েছি ওটা অফ ক্যামেরায় চলে গেছে ওটা মানে স্কিপ হয়ে গেছে আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল আর কয়েকটা দুই তিনটা হচ্ছে তেজপাতা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিছি এটা মাখানো মাখানো আর কি ঝটপট রান্না এটা মুরগি মাংস খুবই মজা এটা এইভাবে রান্না করলেও খুব ভাল লাগে তো এটা এখন আমি ভালো করে মেখে তারপরে হচ্ছে চিকেনটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব। মেখে রাখতেছি আর কি তো আমার একটু হাতে লেগেছিলো সেই হাত ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর পানিটা এই কারণে দিলাম যেন মানে যখন চুলায় দিব তখন যেন পুরে না যায় নিচ থেকে এই জন্য আর এখানে হচ্ছে আমার মাছের মাথাটা মানে মাসকলির ডালার জন্য যে মাছ মাছের মাথাটা আমি কষিয়েছি সেটা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে মাসকলার ডালগুলো যে ভিজায় রাখছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি তো মাসকলার ডালটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এর ডাল দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে না হয় এক জায়গায় জমাট বেঁধে যাবে এই অবস্থা তো ভালো করে নেড়ে চেড়ে মিশাই দিতে হবে একদম পানিটার সাথে তো মিশাই দিয়েছি তার অল্প একটু বাটিটা ধুয়ে তারপর পানি দিয়ে দিব আর কি তো এখন কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো ঢাকনা দিয়ে রাখছিলাম আমি তো বাটিটার মধ্যে বেশি করে পানি নিয়ে পরিমাণ মতো তো দিয়ে দিলাম আর কি ডালের সাথে তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে করতে হবে না হয় একটু পর পর নাড়তে হয় না হয় নিচ থেকে লেগে যায় না হয় মানে জমাট বেঁধে যায় এই অবস্থা আর কি তো পরিমাণ মতো পানি দিচ্ছি আর যতই পানি দিচ্ছি এটা খালি ফুলে উঠতেছে আর ঘন হয়ে যাচ্ছে আর কি অবস্থা মাসকালের ডাল এটা কুটানো মাসকালের ডাল তো গুড়া ডাল তো এক দেখা যায় শুকনা আর কি তো দেখা যায় একদম ফুলে ফুলে উঠে কতক্ষণ পর পর মানে একটু পানি দিতে হয় তো যাই হোক আমার পরিমাণ মতো আমি দিয়েছি তো তারপরও ঘন হয়ে গেছিল মাসকালের ডাল বেশি ঘন ভাল লাগে না তো একদম মিডিয়াম পাতলাটা যেটা সেটাই ভাল লাগে তো দেখতেই পাইছো কতটুকু ঘন হইতেছে এই যে বুট আসতেছে যে ওইটার মধ্যে বোঝা যায় যে ঘনটা ঘনত্বটা আর কি ঘন হয়ে গেছে ভালোই তো আমি আর পানি দিই নেই এতটুকুই রাখছি এতটুকু পাতলাই রাখছি এই আর কি আর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপর ধনেপাতা কাঁচামরিচটা দিয়ে দিলাম ফুটে ওঠার পর আর কি অনেকক্ষণ যখন ফুটানো হয়েছে তখন আর কি ধনেপাতা পাতা কাঁচামরিচটা দিয়ে দিছি আর মানে মাশফুলের ডাল অলরেডি হয়ে গেছে আর এপাশ পাশ থেকে আমি মুরগিটা আর কি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে তো মুরগির মাংসটাও হচ্ছে কষানো হচ্ছে আর কি তো এই আর কি আর এভাবে কিন্তু মুরগির মাংসটা কিন্তু খুবই মজা লাগছে তা আমি কিছুদিন মানে সরষা তেল দিয়ে রান্না করছি রান্নাগুলো অনেক টেস্টি হয়েছে আসলে সরষা তেলের রান্নার তুলনা হয় না আর সরষা তেলের রান্না খুবই মজা হয় এটা সত্যি কথা আমি প্রমাণ পাইছি যে এখন মানে কিছুদিন রান্না করে আর কি খুবই মজা পাইছি ভালোই লাগছে তরকারি খুবই মজা হইতো টেস্টি হইতো আর কি এই আর কি আর এখানে হচ্ছে দেখতে পাইছো একদম পোড়া পোড়া হয়ে গেছে বেগুনটা ভেজে ভেজে একদম পোড়া পোড়া করে ফেলছি আর এখানে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লবণ লাগবে সেই জন্য একটু লবণ দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি তো দিলামই তা এখন হচ্ছে মরিচগুলা ভেঙে নিচ্ছি আর ধনেপাতা ছিল না সেই জন্য ধনে দিতে পারি না স্কিপ করে গেছি কারণ ধনেপাতাটা পাতাটা অল্প একটু ছিল সেটা আমি মাস্কলার ডালের মধ্যে দিয়েছি আর হচ্ছে মাছ ভুনার মধ্যে আর কি মাছ ভুনা না সরি মাছ ডাল আর হচ্ছে কি ভুলে গেছি আচ্ছা যাই হোক সামনে যাইতে যেতে দেখি কি অবস্থা তো এইখানে হচ্ছে আমি এখানে স্কিপ করব মানে কি বলে মানে ধনে আর কি দিবো না কারণ ধনে নাই বাসায় ধনেপাতা কম ছিল যতটুকু ছিল আমি মাছকালে ডালার মধ্যে দিয়ে দিছি আর এইখানে হচ্ছে এখন রান্না করব হচ্ছে কি বলে বাইলা মাছ বড় বাইলা মাছগুলা তো বাইলা মাছ নিছি রান্না করার জন্য সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা গরম হওয়ার পর পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিচ্ছি তেলের মধ্যে ও আচ্ছা বাইলা মাছের জন্য আর কি ইয়েটা রাখছি ধনে পাতাটা রাখছি যতটুকু ছিল ডালের মধ্যে দিছি আর হচ্ছে বাইলা মাছের মধ্যে দিব আর বাসায় যা যা ছিল তাই রান্না করছি খুব রাগ করছি আঁকিবারে বোঝাতে যে তুমি কই মাছ নিয়ে আসছো কাটতে হবে রান্না করতে হবে ভাল লাগে না কাটাওয়ালা মাছ তো যাই হোক বাইলা মাছ ছিল ফ্রিজে সেটাই রান্না করছি আর মুরগি ছিল মুরগি রান্না করছি তারপর দিন হচ্ছে আঁকি রাবো গরু মাংস নিয়ে আসছে তো গরু মাংস আনার পর হচ্ছে বিরিয়ানি রান্না করছি আরও কী কী যেন রান্না করলাম তারপরে কাতলা মাছ রান্না করছি আর কী রান্না করলাম লাল শাক ভাজি করছি এরকম আর কি তো এখানে দেখতে পাচ্ছ মশলার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অল্প একটু স্বাদ মতো লবণ আর অল্প একটু হচ্ছে কি বলে আদা রসুনের পেস্ট হালকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা হওয়ার পরে আর কি একটু পানিও দিয়েছি তো মশলাটা কষানো হলেই তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো মাছগুলা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা কিন্তু ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে মানে মাছ তো কীভাবে ধুই সেটা তো সবাই আমরা জানি মাছ কীভাবে ধোয়া হয় লবণ দিয়ে ভালো করে কচলি কচলি খুব সুন্দর করে বেশি বেশি লবণ দিয়ে ভালো করে সুন্দর করে ধুই ধুয়ে নিতে হয় বেশি বেশি পানি দিয়ে সবাই জানি আমরা তো দেখা যায় মাছগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় করেছি বড় মাছ ছিল এগুলো কিছুদিন আগেই কিন্তু নিয়ে আসছিলো আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করছিলাম মাছের মানে মাছ নিয়ে আসছিলো যা বাবু তো এই বাইলা মাছটা রান্না করা হয়নি তো আজকে রান্না করলাম মা ওই আসবে যেহেতু মজা করে খাবে বাইলা মাছটা বড় বাইলা মাছ তো বাইলা মাছটা কষানো দিয়ে দিছি কষাইতে দিয়ে দিলাম তো এখন হচ্ছে কষানো হয়ে গেছে তো এখানে অল্প একটু ধনে পাতা ছিল পানির সাথে দিয়ে দিলাম বেশি ছিল না আমি বেশিরভাগটা হচ্ছে মাছ কালার ডালের সাথে দিয়েছি মাছ কালার ডালের সাথে কিন্তু ধনে পাতাটা একটু বেশি দিলেই ভাল লাগে এই জন্য ওইটাতে বেশি দিচ্ছি আর কি তো এইখানে একটু কম দিলাম তো বাইলা মাছটা এখন ঢাকনা দিয়ে দিব বাইলা মাছটা হতে থাকবে সুন্দর মতো তো রান্না আমার অলমোস্ট রেডি ডান রান্না শেষ তো মাউই মা আস্তে আসতে একদম চারটা বেজে গেছে তাই তো আমার রান্না শেষ এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে এখানে আমি বাইলা মাছটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব বাইলা মাছটা এই তো বাইলা মাছ ভুনা মজার বাইলা মাছ আর বাইলা মাছটা খুবই মজা লাগছে খাওয়ার সময় তো অনেক টেস্টি লাগছে আর বেগুন ভর্তা মজার ইয়ামিয়ামি বেগুন ভর্তা সরষা তেলের ভর্তা আর হচ্ছে এই তো মজার মাসকলার ডাল এই ডালটা এত মজা হয়েছে বিশেষ করে আমার মা তো খুব পছন্দ করছে আমার তালতো বোনও খুবই পছন্দ করছে আর চিকেন তো চিকেনটা চিকেনটাই তো মজার চিকেন আর ছিল ভাত ওই পাশে তো এই ছিল আজকের আমার ভিডিও আল্লাহ আল্লাহফে সবাইকে আসসালামু আলাইকুম